মাকে সুন্দরভাবে দেখতে পারবে। আর তারপরে তো ভাইফোঁটা রয়েছে, সবকিছু রয়েছে, তো সবকিছু সুস্থভাবে কাটিও। আর একটা কথা তোমাদের বলি, আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর মানে 502 যখন, তখন আমি দেখেছি যে আমার 500 কমপ্লিট, তো ভীষণ খুশি হয়েছি। তাই জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনো হতো না। আরও অনেকটা পথ যাওয়া বাকি, তো তোমরা অবশ্যই পাশে থেকো। আর যারা নতুন দেখছো ভিডিও, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা প্রেস করে দিও, ঠিক আছে? আর আমি এখন যাচ্ছি হচ্ছে 11:20 বাজে, যাব হচ্ছে বড়মা, নৈহাটির বড়মাকে দর্শন করতে। আমি, মা, আমার পিসি, দিদি সবাই মিলে যাচ্ছি, পুজোও দেবো ওখানে। কীভাবে কি পুজো দেয় আমি জানি না, তো ওখানে যাবো আর সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। আর যারা বাড়িতে বসে রয়েছো, কোনো কারণে বেরোতে পারছো না বা বড়মার কাছে যেতে পারছো না, তারা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু বড়মাকে দর্শন করে নিতে পারবে। আর নৈহাটি থেকে কীভাবে যাবে বা নৈহাটি কী করে আসবে, সব কিছু তোমাদের আজকে ডিটেলস এই ভিডিওতে থাকবে। আর সাথে থাকবে বড়মার সুন্দর একটা রূপ। মা সেজে আমার পেছন দিক ঘুরে দেখেও গেল, দেখো মার এটা আজকে শাড়ি পরেছে। মার যাওয়া ঠিক ছিল না, হঠাৎ করে কিন্তু ঠিক হয়েছে। যাই হোক, চলো এবার বেরোবো। 11:20 বাজে, ট্রেন মনে হয় ছিল 12:45 এরকমই, আমি ঠিক জানি না, বেরিয়ে যাই কারণ দিদি ট্রেনের টাইম দেখেছে। তো ঝটপট চলো বেরিয়ে যাওয়া যাক। দেখছি তো আমি আর মা এখন বেরিয়ে গেছি, রাস্তায় হাঁটছি। এসে মা একদম ব্যাগ নিয়ে মনে হচ্ছে ওখানে থাকবে। না না, বৃষ্টি না, ছাতা ফাতা নিয়ে যায়। এবার ছাতাটা কী হয়েছে, আমাদের ফোল্ডের ছাতাটা না পাওয়া যাচ্ছে না, তাই এই ব্যাগটাতে, মানে এই ব্যাগটাতে হয়নি। তারপর একটা আর হাতে আর দেখো, তোমরা আর আজকে আমি পার্স কিছুই নিইনি, আমার ছোটো লোকুকে মার ব্যাগেই নিয়ে নিয়েছি। আমি আছে ঝাড়া হাত পা। আর তো এখন অটো ধরবো, তারপর ট্রেন, তারপর চলে যাবো নৈহাটি। পায়েলের সাথে দেখা হয়েছিল আমাদের সোদপুরে, কিন্তু আমরা স্টেশনে আস্তে আস্তে স্টেশনে এসেছি আর ট্রেন ঢুকে গেছে, তাই জন্য আর সারা রাস্তা ব্লগও করা হয়নি আর দেখা করা হয়নি। তো আমরা এখন নেমেছি হচ্ছে নৈহাটিতে, পার হয়ে যাবো হচ্ছে 1 নম্বরের দিকে। আর তোমরা যারা আসবে কলকাতা বা শিয়ালদার দিক থেকে, তারা নৈহাটি লোকাল বা কল্যাণী লোকাল, কৃষ্ণনগর লোকাল, এগুলোতে উঠতে পারো। তো উঠে নৈহাটি নামবে, নেমে তোমাদের 1 নম্বরের দিকে যেতে হবে। ওখান থেকে আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে যাবে। 1 নম্বর দিয়ে আমরা এই সিলেজাস, নৈহাটির যে সিলেজাস আছে তার সামনে দিয়ে হেঁটে এখন সোজা যাচ্ছি, একটা মিষ্টির দোকান খুঁজছে, তারপরে যাবো হচ্ছে ওই বড়মার ওই দিকটা। 1 নম্বর প্ল্যাটফর্মের এই দিকটা দিয়ে তোমরা আসতে পারো, এইটার অপোজিটে রয়েছে মিউমোর। আর বেরিয়ে তোমরা বাহাতে দেখবে পার্পেল কালারের একটা প্যান্ডেল করা রয়েছে একটা গলির মুখে, আর সেই গলির মুখ থেকে কিন্তু মায়ের আরাধনা স্টার্ট হচ্ছে। ফার্স্টে তোমরা দেখতে পারবে তারামায়, এরপর অনেক মায়ের পুজোর পর কিন্তু শেষ হচ্ছে গিয়ে বড়মার, এবং বড়মার পর সেই জায়গাটা মিশছে, মানে গলিটা কিন্তু গিয়ে মিশছে গঙ্গাতে। বড়মা, ছোটো মা, তারামা সবার কিন্তু এই গলিতেই পুজো হয়। তোমরা বড়মার কাছে যাওয়ার সময় প্রত্যেককে কিন্তু দর্শন করতে পারবে। এখানে লাইন পড়েছে বলছে, এতটা লাইন, সেই প্রথম ওই দিক থেকে লাইনটা পড়েছে। জানি না যে পুজোর লাইন এতটা কিনা বা কিছু। দিদিরা এখানে প্রত্যেকবার আসে কিন্তু বলে লাইন পড়ে না, কিন্তু এবার প্রচুর লাইন, বুঝতে পারছি না কিসের বা কিছু। কাকিও বলছে যে লাইন পড়ে না, গয়না দিয়ে সাজাচ্ছে, তো তাই মুখটা দেখা যাচ্ছে না। বড়মার পুজোর লাইন বলছে এখানে এখনো দেখো কন্টিনিউ চলছে, সেই শুরুতে স্টার্ট হয়েছে। দেখো এখানে আর একজন মা রয়েছেন, আর ওইখানে বড় মা রয়েছে। দেখো লাইন কিন্তু চলেই যাচ্ছে, এখনো কি করবো বুঝতে পারছি না। আর মোটামুটি ভালোই ভিড় রয়েছে আজকে, বৃষ্টি পড়ছে, মানুষের ভিড়।
আমরা যখন ওখানে পৌঁছেছিলাম দেখলাম মাকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছিল সোনা রূপার গয়না দিয়ে, তো সেই জন্য মুখটা আমরা পুরোপুরি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম না দূর দিয়ে। তো তাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা যতটা দেখতে পেয়েছি। দেখো এতটা আমি ক্লোজে নিয়েছিলাম এটা যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আর দেখো মায়ের এখনও মানে সাজ চলছিল। আর এই পোস্টারের মাধ্যমে আমরা জানতে পারলাম যে 19 তারিখ থেকেই পুজো নেওয়া শুরু হয়ে গেছিলো, মানে প্রণামী নিচ্ছিল, কোনো ফল প্রসাদ বা মিষ্টি নিচ্ছিল না, কারণ 19 তারিখে সেগুলো নিলে 24 তারিখ পর্যন্ত কখনোই সেটা থাকতো না। তো সেই জন্যই তো এই নাম্বারগুলো দেওয়া রয়েছে, যদি তোমাদের কোনো দরকার মনে হয় তো তোমরা এই নাম্বারে কল করে নিতে পারো বড় মাকে পুজো দেওয়ার জন্য বা বড় মার মন্দিরে জানার জন্য। ছাতা ভেঙে একাকার এখানে আরেকটু আমার চোখে মুখে ঢুকত। আমি তো এখানে প্রচুর পুজো দেওয়ার লাইন মানে এখানে দিচ্ছে আর কি পুজোটা আছে পুজো দিতে। মায়ের দর্শন দেখো এখানে হচ্ছে আর এখানে সব মানে পুজো সব কিছু জমা নিচ্ছে। ভীষণ ভিড়, ওরা প্রত্যেক বছর আসে বলছে এরকম ভিড় ছিল না, যদিও 2 বছর করোনা ছিল তো সেই জন্য একটু কম ভিড় ছিল, কিন্তু এবছর প্রচুর ভিড়। তবে একটা নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো, দেখবে ওখানে 19 তারিখ থেকে পুজো নেওয়া স্টার্ট হয়েছিল যেটা আমরা জানতাম না। তো আগে থেকে যদি পুজো দিয়ে যাওয়া যায় তাহলে এমনি এসে দর্শন করতে পারবে। আজকের দিনটা মানে বাদে এলে মনে হয় বেশি ভালো, কারণ এত ভিড় যে কোনো সময় কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। তাও আজকে আমরা খুব ভালোভাবে মাকে দর্শন করেছি, আমরা ভীষণ খুশি। আর এখন একটু এই গঙ্গার দিকটা যাওয়া হচ্ছে। চাটা খেলাম আর ভালোই বেশ বৃষ্টি হচ্ছে, তো ভেতর দিক দিয়ে এখন আবার নৈহাটি স্টেশনের দিকে যাবো, দেন ট্রেন ধরে আবার বাড়ি চলে যাবো। হাওয়া দিচ্ছে এখানে আর বৃষ্টিও হচ্ছে, আজকে একটা ঝড় হওয়ার কথা আছে তারই পূর্বাভাস নাকি জানি না। যাই হোক আমি ফোনটা খুব সেফটির জন্য ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি, আবার সুযোগ বুঝে তোমাদের সাথে কথা বলবো। তো আমরা এই সোদপুর স্টেশনে নামলাম, ফাইল দিয়ে একবার টাটা করে দেয় ঘর টাটা। স্টেশন থেকে আমি আর মা এখন বিশালে এসেছিলাম, আমাদের টুকিটাকি ঘুরতে যাওয়ার জন্য কিছু কেনার ছিল, তো সেই জন্য এখন বিল করব, করে বাড়ি যাব। দেখো তোমাদের একটা প্যান্ডেল দেখিয়ে দিল মা, সেই মাত্র বাড়ি আসলাম। আর এখন ড্রেস চেঞ্জ করছি না এই কারণে যে সন্ধ্যাবেলা মোমবাতি জ্বালাবো, তো ওই জন্য একবারে ড্রেসটা পরেই রয়েছি, কারণ আমিষ কিছুই খাইনি, আমরা সবাই মিলে নিরামিষ কচুরি খেয়েছি। আর এখন ভাত খাবো না, একটুখানি কফি খাবো, বিকাল 5টা বাজে যায় তো সেই জন্য। আর আমি মানে একটা কথা তোমাদের বলতে চাই যে যখন বড় মা সামনে গেলাম এত ভিড়, একজনের ছাতা শিক তো বেঁকে গিয়ে মানে আমার আর দিদির চোখে মুখে আসতেছিল, তার মধ্যে মানে হাঁটতেই হচ্ছে না,
মানে লোক ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই পরিস্থিতিতে তোমাদের জন্য ভিডিও করব, কারণ বলেছি তোমরা যাতে যারা বাড়িতে আসো তাদেরকে বড় মা দেখাবো। আর তো সেই পরিস্থিতিতে ভিডিও করা বা নিজের মন থেকে বড় মাকে দেখা, মানে সব কিছু মিলিমিশিয়ে আমি যেটুকুনি পেরেছি ভিডিও করেছি। আর যেহেতু বড় মাকে গয়না পরানো হচ্ছিলো, তো বড় মার মুখের সামনে একজন ছিলেন আর এরকম মতো মানে সিঁড়ি মতো করা ছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সেই জন্য মুখটা একটু আড়ালেই ছিল, যেটা হয়তো কালকে যারা যাবেন তারা দেখতে পাবে না, কিন্তু আমরা এরকমভাবেই দেখতে হয়েছে আমাদেরকে। তাও আমি ওই ভিড়ের মধ্যে ফোন অন করেছি একদিকে, আর একদিকে আমি মাকে দেখছি যে মন থেকে ডাকা। তারপর একসময় আমি ফোন রেখে দিয়েছি, যে যখন সামনে দিয়ে চলেই যাচ্ছি তখন মনে হলো না একবার ভালোভাবে ফোন বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে যাতে দেখতে পারি, নমস্কার করতে পারি, তাই ফোন আমি আর তখন অন করিনি। তো আমি কতটা কি দেখাতে পেরেছি আমি জানি না, তবে আমি আমার অনেকটা চেষ্টা দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, যতটা আমি দেখেছি ঠিক ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তো লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এটা আজকে ভিডিওর মাঝখানেই বলে দিলাম। আর এখন একটু কফি বানিয়ে খাবো, আর মানে যা বৃষ্টি হচ্ছে, মানে ঝিরি ঝিরি বৃষ্টি হতে চলেছে, ভীষণ হাওয়া। তো মোমবাতি কি কতটা জ্বালাতে পারবো নাকি শুধু একটু নিয়মের জন্য বাড়ির মধ্যে কিছু দেবো সেটা জানি না, তবে যেটা হবে শেয়ার করবো। এবার ঝিরিঝিরি এত বৃষ্টি হচ্ছে যে বাড়ি কোনো মোমবাতি চালানোই যাচ্ছে না, তো এই জন্য আমি সিঁড়িটা আগে বসিয়ে নিয়েছি মোম বলে, এবার পরপর জ্বালিয়ে দেবো। প্রত্যেকবার আমাদের বাইরে এবার কিচ্ছু করা যাচ্ছে না, তো ঘরের মধ্যেই সাজাতে হচ্ছে, ওইদিকে দুয়ারে দিয়েছি আর এবার সিঁড়িটা দেবো। বাইরে দিলে আরো বেশি ভালো লাগে, অন্যবার আগের বারটাও দেখানো হয়নি, কারণ আগের বার এই দিনে শপিং এ গেছিলাম দাদার বিয়ে ছিল, আর এবারটা বৃষ্টির জন্য দেখানো হলো না। যাই হোক, তো এরকম দেখতে লাগছে এখন। এই সিঁড়ির জায়গাটা এইভাবে কোনোবারই মোমবাতি দেওয়া বা প্রদীপ দেওয়া হয় না, বাইরেটাতে দেওয়া হয়। এবার বৃষ্টির কারণে এখানে দেওয়া হলো মেনলি, বাট আমার এত সুন্দর লাগছে যে আমি এখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছি। আর আজকে কালী পুজোর দিন, আমি কোনোবারই মানে কোথাও বেরোই না সন্ধ্যাবেলার দিকে, কারণ আমার বাজিতে ভীষণ ভয়। অনেকে বাজি পোড়াতে খুব ভালোবাসে, বাজি ফাটাতে খুব ভালোবাসে, বাট আমি একদম ভালোবাসি না, আমার ভীষণ ভয় লাগে। তবে ওই তারাবাতি, রং মশাল এগুলো মোটামুটি ভালো লাগে, কিন্তু এছাড়া চকলেট বোম বলো, তারপর রকেট বলো, আমি কিচ্ছু পছন্দ করি না। আর আমার চারিদিকে তো সবাই বাজি ফাটা এই সময়, তো ওই জন্য আমি আর বেরোই না। তো সন্ধ্যাবেলা আজকেও সেরকম কোথাও বেরোবো না। পুরো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে। আর আমাদের বাড়িটাকে এরকম সাজানো হয়েছে দেখো, আর এই জায়গাটা একটুখানি গুটিয়ে গেছে, আর এইদিকে আমাদের অনেকগুলো বাড়িতেই মানে পাড়ায় অনেকগুলো বাড়ি সাজানো হয়েছে দেখো, ভালো লাগছে। বাট মানে প্রত্যেকবার এখানে পুরো মোমবাতি থাকে, এখানে পুরো মোমবাতি থাকে, তো সেটা নেই এবার, সবার বাড়িতেই দেয়, তাই একটু খালি খালি লাগছে। কি কিনে দিয়েছি দেখাও, এটা এটা নাচো এবার। আর কি কিনে দিয়েছি এইগুলো, চলো চলো চলো। তো আমার আর সোনা মানে মোটামুটি পুচকেটা ঘুরে আসা কমপ্লিট, এখনো বসে বসে দেখো কি খাচ্ছে, দেখো কি খাচ্ছে মা বলো, কোল্ডিং এই যে। তো এবার তো ব্লগটাকে এন্ড করছি, আর সেরকম কিছু না, 11:15 বাজতে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরা 28 তারিখ ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি তার জন্য কিন্তু যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলে চোখ রেখো। 28 তারিখ যাচ্ছি, তো আমি যদি পরপর পারে ব্লগ দেবো, আর যদি না হয়ে ওঠে তাহলে আমি মানে একটা দুটো ব্লগ দিতে থাকবো, বা এসে সব ব্লগ ভালোভাবে এডিট করে পোস্ট করবো তোমাদের জন্য। তো সাথে থেকো, আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো, আর তোমরাও খুব সুস্থ থেকো। তো আজকের মতো চলি, টাটা।